ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনার দয়া আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো আছি। সকলের পরিচিত মুখ, তারপরে নতুন যারা দেখছে তাদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দিয়ে। আমার নাম মোহাম্মদ আরিফ শেখ, আমার জেলা পাবনা, থানা ঈশ্বরদী, গ্রাম অরণখোলা, পশুহাটের পূর্ব সাইডে আমার ফার্ম, ফার্মের নাম মদিনা ডেইরি ফার্ম। আপনি তো সবসময় উন্নত জাতের বকনা নিয়ে কাজ করছেন। আসলে আমি সর্বক্ষণ উন্নত জাতের বকনা নিয়ে কালেকশন করে থাকি, আমি জাত আর মান ক্রয় করি, ছোট বড় দেখি না, বুঝতে পারছেন? এই জন্য আমি জাত মান ক্রয় করি, দর্শক ভাড়া দিয়ে থাকি এবং দর্শক ভাড়া নিয়েও খুশি। এই সপ্তাহে যে গরুগুলো আছে এগুলো কি সব নতুন গরু? হ্যাঁ জি, নতুন গরু, সবই নতুন গরু, গেল সপ্তাহগুলো বিক্রয় হয়ে গেছে ভাইয়া। এবার আবার সব নতুন কালেকশন? জি জি জি। কয়টা গরু দেখাবেন আজকে? আমরা 5টা গরু দেখাবো আজ। আসলে ভালো গরু কালেকশন করার সময় লাগে, এজন্য বেশি কালেকশন করতে পারি না ভাইয়া। 5টা গরু দেখাবো? জি জি, 5টা গরু দেখাবো। তো চলেন আমরা এক এক করে দেখাই, আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান। আচ্ছা দেখেন ভাই, আমরা শুরুতেই এক নম্বরে মাশাআল্লাহ খুবই সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছি। এই বকনাটি সম্পর্কে একটু বলবেন, কি জাতের বকনা এটি? এটা হলো রেড ফিজিয়াম জাতের বকনা, হলস্টাইন ফিজিয়াম রেড ফিজিয়াম, বুঝছেন? এই বকনাটা খুব সুন্দর, দেন খাওয়া দাওয়া সুস্থ সবল, একটা আনকম মডেলের একটা রেড ফিজিয়াম বকনা, খুব জাতমানে সেরা একটা বকনা, সীমিত দামে দর্শক ভাড়া আমার কাছ থেকে নিতে পারবে। বয়সটা কত মাস হবে এটার? এটা আপনার বয়সটা 8+9 মাসে পড়ছে। 8+ জি, 9 মাসের মতো বয়স, 8 থেকে 9 মাস হবে। হ্যাঁ, উলান পালানটা দর্শক ভাই দেখার কত সুন্দর। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন বার্ডগুলো তো মাশাআল্লাহ অনেক লম্বা লম্বা। জি জি জি, অনেক লম্বা লম্বা। এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন? জি দর্শক ভাই, এই পাশটিও দেখা দাও, খুব একটা বকনা, খুব ভালো একটা বকনা ভাই। এই 1 নম্বর বকনাটা সিঙ্গেলে কেমন দাম রাখছেন? সিঙ্গেলের জন্য কারণে কাস্টমার যদি নিতে চাই 1 নম্বর বকনাটা 76,500 টাকা নিতে পারবে। 76,500 টাকা দাম রাখছেন? জি। এখানে কি দরদামের সুযোগ আছে? হালকা কিছু দরদাম করে নিতে পারবেন। দর্শক ভাড়া ভিডিও দেখতেছেন, তারপরেও ভিডিও এসে দেখে নিলে আরও ভালো হবে। আর যদি এসে দেখে না নিতে পারেন, যেটা আপনাকে ভিডিও দেখলেন দেখাবার, যে গরুটা আমাকে স্ক্রিনশট দিবেন, তারপর দরদাম হবে। তারপরে একটা জিনিস কি, ফিতা দিয়ে ম্যাপি টেপ দিয়ে দেখে নেবেন, যে আপনার বাসায় যায় যদি এলি বলেন যে ছোট বড় এটা নিয়ে খুব ঝামেলা হয়, গরুটা যদি না ফেরত দেন, যা করবেন ভিডিওর মাঝখানে আপনি 10 বার দেখে নেবেন, বাসায় যায় কোনো কথা বলা যাবে না, সেই হিসাবে আপনি গরুটা নিতে পারবেন। ঠিক আছে ভাই, এটা সরাই দেন, পরবর্তী গরুটি আমরা দেখ। জি ভাই, সিরিয়াল নাম্বার 2। জি, সাদা কালো প্রিন্টের আরেকটি বকনা রেখেছেন। জি, কি জাতের বকনা এটি? এটা হলস্টাইন ফিজিয়ান বকনা, খুব সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা, খাওয়া দাবে একদম সুস্থ সবল বকনা। এই বকনাটির বয়স কত মাস হবে ভাই? এটার বয়স হলে 10 মাস, মানে 9 মাসের শেষে 10 মাসে পড়ছে। 9 শেষ 10-এ পড়ছে? জি। উলান পালানটা একটু ধরে, হ্যাঁ দেখেন দর্শক ভাই, উলান পালানটা চারটা নিপুল চার জায়গায় আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ উলানের গঠন খুবই সুন্দর। জি, এবারে একটু ঘুরে দেখান দর্শক ভাই, এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন। জি, দুই সাইডে একই রকম কালার প্রিন্ট? হ্যাঁ, দুই সাইডে একই রকম কালার প্রিন্ট, তারপরে দর্শক ভাই দেখে নেবে। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই দেখেন হাইটটা আমাকে একটু দেখেন, আমার এই ধরনের পেট সমান, এই দেখেন পেট সমান হাইটটা, তারপর দর্শক ভাইরা জাতমান দেখে ক্রয় করতে পারে আমার কাছ থেকে। আচ্ছা আচ্ছা, দামটা কেমন রাখছেন ভাই এটার? এটার দাম রাখছি আমি 83,500 টাকা। 83,500 টাকা এটার দাম রাখছেন? জি। দরদামের সুযোগ আছে তো নাকি? জি, হালকা কিছু দরদাম করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, হালকা দরদাম করে দর্শকরা আপনারা কিন্তু গরুগুলো সংগ্রহ করতে পারবেন। জি, এটাও সরাই দেন, পরবর্তী সিরিয়াল নাম্বার 3। জি, মাশাআল্লাহ আরেকটি সাদা কালো প্রিন্টের বকনা দেখতে পাচ্ছি ভাই। জি, এই বকনাটি সম্পর্কে একটু বলুন। এটা হলস্টাইন ফিজিয়াম, একটা ডানো কোয়ালিটি এসআই বিজের একটা বকনা, বুঝছেন? এসআই বিজের একটা বকনা। জি জি, বয়সটা কত মাস হবে? এটা আপনি 10.5 মাস বয়স আছে, খুব সুন্দর একটি প্রিন্টের বকনা দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা, 10.5 মাস বয়স। জি, সম্পূর্ণ সুস্থ সবল, একদম সুস্থ সবল, অসুস্থ কোনো গরু বিক্রি করি না। উলান পালান দর্শক ভাইরা দেখা দেয়, উলান পালানটা দেখেন দর্শক ভাইরা, দেখছেন
দামটা কেমন রাখছেন ভাই? এটার এটার দাম রাখছি 92,500 টাকা। 92,500 টাকা এটার দাম রাখছি। জি, হালকা কিছু দরদাম করে নিতে পারবে। আচ্ছা, এখান থেকে দরদাম করে দর্শকরা নিতে পারবে। জি জি। সিরিয়ালের 4 নম্বরে মাশাআল্লাহ খুবই গ্রোথফুল একটি গরু দেখতে পাচ্ছি আমরা ভাই। জি জি, একটা হলিস্টার ফ্রিজাম হাই কোয়ালিটি একটা ডানো বকনা। ডানো বকটা বলে বলে যে যে গরুটা দুধ দেয় সর্বোচ্চ উচ্চ মানের গরু সেই গরুগুলো বলে। আচ্ছা, গ্রোথটা তো অনেক ভালো দেখতে। জি জি জি। বয়সটা কত মাস হবে ভাই? এটা আপনার 11 মাস 11+ মানে 12 মাসে পড়ছে। 12 মাসে পড়ছে না? জি। উলান পালানটা দর্শক ভাই দেখেন, খুব সুন্দর উলান পালান আছে। 4টা নিবল 4 জায়গায় আছে, থুকনা ধরা উলান পালান আছে। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই গ্রোথফুল এবং মাথার কোয়ালিটিটাও মাশাআল্লাহ খুবই ভালো গরুটি। জি জি। এই বকনাটা সিঙ্গেলে কেমন দাম রাখছেন ভাই? এই বকনাটা সিঙ্গেলে নিলে আপনার 96,500 টাকা দাম পড়বে। 96,500 টাকা দাম রাখছেন? জি। দরদামের সুযোগ আছে? জি জি। আচ্ছা আচ্ছা, দরদাম করে দর্শকরা নিতে পারবে। জি। এই সিরিয়াল নাম্বার 5 এবং সর্বশেষ মাশাআল্লাহ খুবই বিগ বডির একটি গরু দেখতে পাচ্ছি আমরা। এটা হলস্টার ফ্রিজাম ডানো, একটা রেডি বকনা। দেখেন এই গলাটা দেখতে পাচ্ছেন, আমার গলা পর্যন্ত আছে গরুটা। গরুটা আমার গলা পর্যন্ত আছে। এটা বিগ বডির গরু, রেডি বাচ্চা। রেডি বকনা, যে কোনো সময় এগুলো হিটে চলে আসবে। জি, যে কোনো টাইমে হিটে চলে আসবে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খাবার দাবার একদম সুস্থ সবল। জি, মাশাআল্লাহ খাবার দাবারও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এক্সপার্ট আছে এবং উলান পালানটা একটু। হ্যাঁ দর্শক, দেখেন উলান পালানটা, দর্শক বারা দেখলেই বুঝতে পারেনি। উলান পালানের জায়গাও দেখতে পাচ্ছেন। জি জি, 4টা নিবল 4 জায়গাতে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম রেডি বকনা। হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ, একদম রেডি বকনা ভাই। জি। আচ্ছা আচ্ছা, এই বকনাটির দাম কেমন রাখছেন ভাই? এই বকনাটার দাম রাখছে আপনি 135,000 টাকা ভাই। 135,000 টাকা দাম রাখছেন? জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, খুব একটা বিগ বটের বকনা। আচ্ছা, তো এই যে গরুগুলো তো আমরা দেখালাম। জি, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকের উদ্দেশ্যে যদি প্রবাসী ভাই হয়ে থাকে না আসতে পারেন, তে আমাকে ভিডিও দেখে যে গরুটা চয়েস ধরা যাবে, স্ক্রিনশট মারবে, দরদাম হবে, আমাকে কিছু টাকা মানে গাড়ি ভাড়া দিবে আর ঠিকানা মোতাবেকভাবে পৌঁছাই দেব। তবে একটা জিনিস বলি, আশেপাশের জেলা হলে ভালো হয়, আর দূর দূরান্ত অনেক কষ্ট হয়, এই জন্য বলি আশেপাশের জেলা হলে যারা আসেন তাদের ক্ষেত্রে আমি এই কথাটা বললাম। আর যারা আসতে পারেন না, এসে দেখে নেবেন, টাকা পয়সা নিয়ে আসার দরকার নাই, এসে দেখে নিলে ওনার সঙ্গে যা নামাই দিয়ে টাকা নিয়ে আসবো, কোনো অসুবিধা নাই। আর যারা ভিডিও দেখছেন, ভিডিও বড় ছোট আমি জানি না, যদি আপনি যেটা আপনার চয়েস হয় থাকে হয়তো ফিতা দি মাপি আপনি দেখে নেবেন হাইট কতটুকু। তারপর আমরা একটা জিনিস বুঝি যে আমরা জাত আর মান বিক্রয় করি, আমরা জাত মান বিক্রয় করি, কারণ এই জাত মান যদি এলি দর্শক ভাইয়ের ঠগে তাহলে অনেক টাকা দর্শক ভাইয়ের লসে যাবে, কারণ আমার হলে কাস্টমার হারা যাবে। এই জন্য আমি জাত মান আগে প্রথমটা হলে আমি জাত আর মান হলে বিক্রয় করি, বড় ছোট দেখি না, একটু জাত মান কিনতে হলে দাম দিয়ে কিনতে হবে দর্শক ভাইরা। এই জন্য বলি আপনারা ভিডিও দেখবেন, চয়েস হবে, স্ক্রিনশট মারবেন কয় নম্বর গরু দরদাম হবে, তারপর হলে আপনারা হলে ঠিকানা দিলেন বা আপনি আসতে পারলেন না, যদি আসতে পারেন তাহলে আপনি হলে দেখে শুনে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর যারা আসতে পারেন না দূর দূরান্ত থেকে, তারা হলে আপনি হলে হাইট মাপি দেখবেন, কোনো অসুবিধা নাই, তাহলে আপনার কটুক হাইট যায় সারি ছোটো বড় দরকারে ভিডিও দেখে, ভিডিও কলে 10 বার দেখে নেবেন যে ছোটো কি বড়, সেভাবে দেখে নিয়ে আপনি গরু কিনবেন, তাহলে আপনি কোনো দিনও ঠকবেন না। কারণ একটা গরু যারা প্রবাসে আসে, আসলে কি জানেন, তাদের তো বাজার সম্বন্ধে জানে না, বাজার সম্বন্ধে না জানার কারণে কেমন গরুর দাম করছে ওনারাও জানে না। এই জন্য বলি জাতার মান দেখে ক্রয় করবেন, ইনশাল্লাহ ঠকবেন না।
আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটি? আমার ফোন নাম্বার 01746 47782, এটাই ইমো নাম্বার, এটাই পার্সোনাল নাম্বার। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।